আজি বিশ্ব যোগ দিবস সমগ্র বিশ্বজুড়ি পালন হওয়া যোগ দিবসটি আজি ওদালগুড়ি জেলার প্রশাসনেও উপায়ুক্ত কার্যালয়ের প্যারেড গ্রাউন্ডত আয়োজন করে। ভারতীয় সেনার রেড হর্নস ডিভিশনে সহযোগ করা যোগ দিবসের কার্যসূচী মর্মে পুৱা 7 বজাৰ হওয়া সমূহীয়া যোগ প্রশিক্ষণ কার্যসূচী পরিচালনা করে দেবরাজ হাপকোটাই। এই কার্যসূচীত জেলা উপায়ুক্ত দিলীপ কুমার দাস, আরক্ষী অধীক্ষক লংনীত তেরাং, উপ আরক্ষী অধীক্ষক ময়দুল ইসলাম, গলন্দিস্থিত সেনার রেড হর্নস ডিভিশনের সেনা বিষয়ের বহু কেগী প্রশাসনিক বিষয়ায় উক্ত যোগ দিবসত অংশগ্রহণ করলে। কর্মচারী বাদেও ছাত্র ছাত্রী, বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের লগতে আমার নাগরিক সমাজ আগবাড়ি আহি পেলায় আমার আজি যে যোগাভ্যাসের যেখানে আমি অনুষ্ঠান করেছিল তাতে উৎসাহে অংশগ্রহণ করেছে। আর আমার ভারতীয় পরম্পরা সংস্কৃতির যে অনবদ্য অবদান এই যোগা, আনফালে রাজ্যের ভিন্ন প্রান্তর গোসাইগাঁওতো 31 নং বেটেলিয়ন SSB-র উদ্যোগত বিশ্ব যোগ দিবস পালন করা হয়। মাতিয়াজুড়ি SSB-র ক্যাম্পত স্থানীয় রাইজর সহযোগত রাতেপা 7 বজাৰ আরম্ভ হয়। ইপিনে শ্রীরামপুরতো যোগ দিবস পালন করা হল। আনফালে শিবসাগর জেলার ঐতিহ্যমণ্ডিত গড়গাঁও মহাবিদ্যালয়তো NSS গোটর উদ্যোগত পালন করে যোগ দিবস। এই যোগ দিবস উদ্বোধন করে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সব্যসাচী মহন্তই। প্রায় 200ও অধিক ছাত্রছাত্রী এই যোগ দিবসত অংশগ্রহণ করা দেখা গল। এই যোগ দিবস গড়গাঁও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীর মহাবিদ্যালয়খনের অধ্যাপক অধ্যাপিকায়ও অংশগ্রহণ করা দেখা গল। প্রায় 5,000 বছর পূর্বে ভারতের ঋষি সকলে যোগার প্রবর্তন করেছিল বা যোগাভ্যাসের জড়িয়ে যোগর অভ্যাসের জড়িয়ে শারীরিক, মানসিক আর আত্মিক বা মনস্তাত্ত্বিক যে আমার কনসায়েন্স বা আমার যে আত্মার যে উত্তরণ বা উৎকর্ষ সাধনের কথা আমি কোথাও সেই উৎকর্ষ সাধনের এক প্রধান মাধ্যম হিসাবে ব্যবহার করেছি এই যোগাভ্যাস। ইয়ার সমান্তরালক উদালগুড়ি জেলার লাল পুলিশস্থিত 23 নং বেটেলিয়ন সীমান্তর সুরক্ষা বাহিনীর শিবিরত রাতেপা 8 বজাৰ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীর উপস্থিতিত জওয়ান সকলে বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করে আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস পালন করলে। আনহাতে যোগাসনের উপকারিতার বিষয়ে SSB-র দ্বিতীয় কমান্ডেন্ট রোহিতেশ্বর বিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলক বিশদভাবে বুঝাই দিলে। উদালগুড়ির পর নীলোৎপল দাস আর শ্রীরামপুরের পর বিশ্বজিৎ চৌধুরী, নাজিরার পর অংশুমান দত্ত আর শ্যামটিলার পর মোহাম্মদ আলী মাজাদর রিপোর্ট টাইমস গুয়াহাটি।